নমস্কার বন্ধুরা, আমি স্মিতা দিল্লি থেকে বলছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সোমবার আর শুক্রবার করে নয়ডার সেক্টর 93-তে একটা হাট বসে, জায়গাটার নাম হচ্ছে গেজা, যেখানে এই হাটটা বসে। হাট মানে ইংলিশে যেটাকে আমরা ফ্লি মার্কেট বলে থাকি সেটা বসে। আজ শুক্রবার আমি আর মা চলে এসেছি গেজার এই হাটে। এখানে সবজি সবজার সাথে সাথে নানান ধরনের ঘর সাজানোর জিনিস, পর্দা, কম্বল, সোয়েটার, জামা কাপড়, জুতো চটি সবই পাওয়া যায়। আচ্ছা দেখে দে না দাদা ভাইয়া, 1 কিলো তো দে দো। এখানে সবার সাথে হিন্দিতেই কথা বলতে হয়, অনেক সময়তেই আমার হিন্দি বলতে গিয়ে বাংলা বেরিয়ে আসে। মায়েরও খুব অসুবিধে হয় সবসময় হিন্দি বলতে, কিন্তু যেখানে যে ভাষায় কমিউনিকেট করা দরকার সেখানে তো সেই ভাষায় আপনাকে কথা বলতেই হবে, উপায় নেই। এক পাও মানে 250 গ্রাম। এখানে সব কিছুর দামই আপনাকে এক পাওতেই পড়বে, আপনার তারপরে আপনি সেই অনুযায়ী আর কি হিসেব করে নিতে হবে যে কেজিতে কত। আলু পেঁয়াজটা অবশ্যই কেজিতেই বিক্রি হয়, বাকি সব কিছুই কিন্তু ওরা পাওতে বলবে। এক পাও মানে 250 গ্রাম। আমরা এখানে চলে এসেছি, একটু সোয়েটারের দরদাম করছি। সোয়েটারগুলো খুবই ভালো, এখানে বেশিরভাগ সোয়েটারই আমার যা দেখে মনে হচ্ছে লুধিয়ানা ওই সব জায়গা থেকেই ম্যানুফ্যাকচারিং হয়ে এখানে আসে, বা দিল্লির আশেপাশেও প্রচুর লোকাল ম্যানুফ্যাকচারার্স আছে যারা এই ধরনের সোয়েটার্স বানিয়ে থাকে। এবং এই সোয়েটারগুলো যথেষ্ট কম দাম এবং কোয়ালিটি ওয়াইজ কিন্তু খুব একটা খারাপ নয়, বেশ ভালো। যেগুলো আমরা কিনেছি সেগুলো আমি বাড়িতে নিয়ে গিয়ে আপনাদেরকে একটা একটা করে সবাইকে দেখাবো যে কী জিনিস কিনে আনলাম আমরা কেজা থেকে। সোয়েটারটার কিন্তু কালারটা হচ্ছে গ্রিন আর একটা পেস্তা গ্রিন, কিন্তু ক্যামেরাতে অ্যাশ কালার দেখাচ্ছে কেন বুঝতে পারছি না। এই আর একটা পুলোভারও আমি কিনেছি, এগুলো সবই গিফটে দেবো বলে আমি আর দামগুলো বলছি না। তবে বলে রাখছি যে খুব একটা দামি নয়, তবে মোটামুটি সবার নেওয়ার যোগ্যই দাম নিয়ে হয় এই জিনিসপত্রগুলো। আর এখানে আমি সবজি সবজা নিয়ে এসেছি, দেখুন ফুলকপি নিয়ে এসেছি, আর একদম দেশি ফুলকপি যেগুলো হয় সেগুলো নিয়ে এসেছি, কড়াইশুঁটি নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি ফলের মধ্যে আপেল নিয়ে এসেছি, বেগুন নিয়ে এসেছি সবজিতে, এইসব নানান ধরনের সবজি সবজা নিয়ে এসেছি। ওখানে সবজি দেখলে এত ভালো লাগে, সবই মনে হয় কিনে নিই। আর নিয়ে এসেছি বেতো শাক। দিল্লিতে আমাদের এবার প্রথমবার শীতের অভিজ্ঞতা হচ্ছে, এত হাড় কাঁপানো ঠান্ডায় থাকা আগে আমাদের কোনো দিন অভ্যেস ছিল না, আমারও নয়, আমার হাজব্যান্ডেরও নয়, মেয়েরও নয়, আমার বাবা মার তো একদমই নয়। বাবা মা ঠান্ডাতে খুবই কষ্ট পায়, তো আমাদের এখানে এখন কোল্ড ওয়েভ চলছে। আর এই জামাকাপড়গুলো আমি কাছেই একটা শপিং মল আছে সেখান থেকে মেয়ের জন্য কিনে এনেছিলাম, কিন্তু এগুলোকে ট্যাগ রিমুভ করে আমার কাচা হয়নি। এখানে জিনিসপত্র কাচলে এখন প্রায় 1.5 থেকে 2 দিন লাগছে শোকাতে, কারণ রোদ্দুরের কোনো রকম তেজ নেই। এবং যেহেতু তার কাশ্মীরে এবং মানালি ওই সব দিকে বরফ পড়েছে, সেই জন্য দিল্লির টেম্পারেচারও আবার খুব লো হয়ে গেছে, এখন রাত্রির দিকে টেম্পারেচার 7-8-এ নেমে যাচ্ছে। আর
এই জামা কাপড়গুলো আমি যখনই কোনো মল থেকে জামা কাপড় কিনে আনি সেগুলোকে আমি ধুয়ে নিই, তারপরে কিন্তু ব্যবহার করি। কারণ মলে জামা কাপড়গুলো দীর্ঘদিন ঝোলে, ধুলোবালি লাগে, প্লাস অনেক জায়গাতে ট্রায়ালের যেহেতু অপশান থাকে, অনেক রকম লোকজনই জামা কাপড়গুলো পরে। তো সেই জন্যে আমার মনে হয় যে জামা কাপড়গুলো পরানোর আগে একবার কেচে নেওয়া ভালো। শীতকালে দুপুরবেলাতে আর ঘুমোই না, কারণ দুপুরবেলাতে শীতকালে ঘুমিয়ে পড়লে তারপরে ভীষণ শরীর ম্যাজম্যাজ করে, বিকেলবেলা উঠে কোনো কাজ করার মতো আর এনার্জি থাকে না। তাই জন্যে এই ধরনের একটা আমি বড় কার্পেটের মতো আছে, যেটার পিছনটা রাবারের আর ওপরটা সুতোর কাজ করা। তো এই ধরনের একটা কার্পেট আমি বিছিয়ে নিই। এই কার্পেটটার একটাই সুবিধা আছে, এটা থেকে মেঝে থেকে যে ঠান্ডা ভাবটা সেটা ওঠে না। আর আমাদের যেহেতু নিচে বিছানা করে শুতে হয়, এই ধরনের কার্পেট খুব প্রয়োজন। তো আমি দুপুরবেলায় এইভাবে কম্বল বালিশ সব নিয়ে জড়ো করে নিজের মনের মতো বই নিয়ে বসে পড়ি। আর এই বইটা অনেক দিন ধরেই পড়ছি কিন্তু কিছুতেই শেষ আর হচ্ছে না। তো যখনই এই বইটা নিয়ে বসি আমি দেখেছি কোনো না কোনো ছুতোয় নাতায় আমার আর বই পড়া হয়ে ওঠে না। তো সেই জন্যে এখন আমি 2-3 পাতা করে এই বইটাকে শেষ করছি। বইটা কিন্তু খুবই ভালো, এমন নয় যে বইটা খারাপ, বইটা ভীষণই ভালো, কিন্তু আমার সামহাও আর এই বইটা কিছুতেই কমপ্লিট করে ওঠা হচ্ছে না। মিমি এখন বিড়ালের মতো গুটি ছুটি মেরে এইভাবে খাটের ওপরে শুয়ে শুয়ে পড়ে, কারণ শীতে বেশ কষ্ট হয় আর কম্বলের তলায় এইভাবে মুড়ি দিয়ে থাকলে খুব আরাম লাগে। আর আমি না ইউটিউব দেখে, অনেক ইউটিউবে যারা আর্ট অ্যান্ড ক্রাফটের চ্যানেল চালান আর কি, তাদের দেখে এত ইন্সপায়ার্ড হয়েছিলাম যে আমি ওয়ালপুটটি কিনে এনেছিলাম DIY করব বলে। কিন্তু এনে দেখলাম যে আমার দ্বারা ওয়ালপুটটি ম্যানেজ করা বেশ কষ্টকর। জল ঢেলে ওয়ালপুটটি মাখতে গিয়ে আমি মোটামুটি সারা ঘর ছড়িয়ে ফেলেছি। ওয়ালপুটটি বেশ মেসি, যারা করেন তাদের হ্যাটস অফ, তারা যথেষ্ট মানে অভিজ্ঞ এবং যথেষ্ট তাদের আর কি মানে ধৈর্য আছে। আমার একদমই ধৈর্য নেই, আমি তো মোটামুটি ছড়িয়েই ফেলেছিলাম চারিদিকে দিয়ে, তারপরে সেগুলোকে মেখে কোনো রকমে ম্যানেজ করে এই নানান ধরনের শেপ তৈরি করেছি। এগুলো দিয়ে একটা DIY করার ইচ্ছে আছে। DIY করলে আপনাদেরকে আমি দেখাবো আমি কিভাবে কি বানানোর জন্যে এই নানান রকমের শেপগুলোকে কেটেছি। এই সার্কেল, সেমি সার্কেল, হাফ সার্কেল, বিভিন্ন ধরনের বলস এইসব বানিয়েছি। আর চারিদিকে মোটামুটি আমি সব কিছু ছড়িয়ে রেখেছি, এগুলো আমাকে সব গোছাতে হবে রাতের খাবার খাবার আগে। রাতের ডিনারের আগে এগুলোকে আমার সব পরিষ্কার করে নিয়ে তারপরে রাতের ডিনার আমি খেতে বসতে পারি। এখন দুপুরবেলাতে এবং সকালবেলাতে যখনই সময় পাই এই ধরনের নানান ধরনের ছোটোখাটো DIYs করার চেষ্টা করি। এগুলো করলে মন খুব ভালো থাকে এবং বেশ ভালো লাগে ঘরে সাজানো নানান রকম জিনিস নিজে হাতে তৈরি করতে। কার না ভালো লাগে বলুন। আর এগুলো একদম এখন শুকিয়ে গেছে, পরের দিনকে আমি চেক করছি, এগুলো আমি আর মিমি চেক করছি, এগুলো একদম শুকিয়ে গেছে, এগুলোকে এবার রং করে নেব। আর আমাদের শনি রবিবারের ব্রেকফাস্ট হচ্ছে ম্যাগি উইথ এগ স্ক্র্যাম্বলস। এখন কড়াইশুঁটি যেহেতু মার্কেটে রেডিলি অ্যাভেলেবেল, কড়াইশুঁটিও আমি দিয়ে দিই। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।